हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনি, আমি অনেক ভালো আছি। ফ্রিজ খুলেই দেখি অনেক সবজি খারাপ হয়ে গেছে, এভাবে প্লাস্টিকে রেখেছিলাম। কারণ দু তিন দিন কি চার পাঁচ দিন কিছু সেভাবে রান্না করা হয়নি। দুদিন বাড়ি গেছিলাম, তারপর ডাটাগুলো আছে। তো চলুন ডাটাগুলো আজকে রান্না করি। এদিকে দুধটা গরম হতে চাপিয়েছি, সব করে দিলাম। রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো সবজি জোগাড়টা করে রাখি। আইসের মাথায় একটু তেল দেব, সেটা হচ্ছে সর্ষের তেল। আর এখানে সব সবজি আমি বের করে রেখেছি, যে ফ্রিজে একটা বেগুন নষ্ট হয়ে গেছিল নিচেটায়, সেইটা পুরো একদম কেমন একটা জল মতো হয়ে গেছে, বাকি সবজির উপরও লেগে গেছে। তো বেগুনটা নিচে ছিল, বেগুনটা পরিষ্কার করলাম, যে সবজি রাখার ট্রেটাকেও পরিষ্কার করে নিলাম। আর আজ এত সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। এটা শীত শীত ব্যাপার, কিন্তু রোদটা খুব গায়ে লাগছে, এতটা ইয়ে নেই। যেটা কাল ফুটেছিল এই জবা ফুলটা দেখিনি আমি, এই জবা ফুলটা কী করব জানেন তো? চলুন আপনাদের দেখাই। তো এখানে যে তেলটা আমি বানিয়ে রেখেছি, সেই তেলটা আমি মাথায় নিই, হেয়ার অয়েল। এটা হচ্ছে কারি পাতা পেঁয়াজের রস দিয়ে তেলটা বানিয়েছিলাম। আর জবা ফুল জানেন তো খুব ভালো, এই তেলটার মধ্যে আমি জবা ফুলগুলো কিন্তু ঠাকুরের পায়ে দেওয়ার দিই। আর এই তেলটা মাথায় দিলে চুল ওঠা একদম বন্ধ। তো একটু রৌদ্রের মধ্যে রেখে দিলাম, কারণ একটু মাথায় নেব। রাইসের মাথাতে যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল। এই তেল আমিও মাথায় লাগাই, এই তেলের কোনো তুলনা হয় না জানেন তো। চুল ভালো থাকে, কালো ঘন হয়, মজবুত চুল ওঠে না। এই তেল আমরা ছোটবেলা থেকে মেখে এসেছিলাম, ওই জন্য আমাদের চুল এত ভালো আছে। ছোট আছে কিন্তু চুলটা ভালো আছে, শীতের দিনে মাথায় খুশকি হবে না। আর এই তেল দিলে মানে মাথাও ঠান্ডা থাকে, বাচ্চাদের চুল ভালো থাকে, শীতের দিনে সর্দির প্রবলেম হয় না, অনেক কিছুই। সর্ষের তেল কিন্তু চুলের পক্ষে খুব ভালো। এটা হয়তো হয়তো স্কুলে যাওয়ার সময় হয়তো বেশি দিতে পারবেন না, একটু হালকা করে দিয়ে, আর যেদিন বাড়িতে থাকবে সেদিন একটু ভালো করে দিয়ে যদি রৌদ্রের মধ্যে বসিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হবে। মানে একটু রৌদ্র তো তুমি বসো, হ্যাঁ, ও স্নান করবে, তারপর আজ আমার পুজো করে দেবে। বাড়িতে আছে, এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমি করব। তো এবার আমার ব্রেকফাস্টের জোগাড়টা আমি করে নিই, কারণ ওষুধ খেয়েছি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখানে নেব হচ্ছে ওটস, একটু গরম করে নিলাম দুধ, একটু আপেল কুচি, আর একটু কলা কুচিয়ে নিয়ে নিলাম, যে ফলগুলো বাড়িতে ছিল। তো আপেল আর কলা এই দুটো ফলই বাড়িতে ছিল, আর একটু দুধ অ্যাড করলাম। আর এই খাবারটা খেতে খুব খুব টেস্টি হয় এবং খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আপনাদের বললাম। এমনিভাবে দিলে ফলটাও কিন্তু খাওয়া হয়ে যায়। আপেলটা সবসময় নিই না, একটু এসে দিয়ে একটু বেঁচে গেছিল বলে একটু নিই না। আর কলা দুধ ওটসটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর যে ফুলের তড়াগুলো পেয়েছিলাম সেগুলো গোপালের কাছে একটা এখানে রেখে দিয়েছি। পুরো বাড়িটা একদম রজনীগন্ধা ফুলের গন্ধে একদম ছড়িয়ে আছে, খুব সুন্দর লাগে কিন্তু রজনীগন্ধা ফুলের গন্ধটা আমার। তো তারপর যেটা করতে লাগলাম সেটা হচ্ছে সবজি কাটাকুটি নিয়ে বসলাম। ডাটাগুলো বললাম আগেই এনেছি বাড়ি থেকে, শুকিয়ে গেছে, ওখানে যে কাজের বউ ও আমাকে দিয়ে গেছে, বউ খুব ভালোবেসে দিয়েছে লাউ ডাঁটা। লাউটা তো খেলাম দু তিন দিন, প্রতিদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর সেভাবে রান্না করা হয়নি, এই জন্য বললাম দুদিন বাড়ি গেছিলাম। তারপর আইসির প্রোগ্রামের দিনও সেভাবে রান্না করা হয়নি। আইসির বাবা এলো, দুটো সিঙ্গাড়া নিয়ে এসছে, বলছে চাইনিজ সিঙ্গাড়া, একটা আমার একটা আইসির, বিশাল বড় সিঙ্গাড়া। আর এর ভেতরে কী আছে আইসি এখানে খাচ্ছে, কী আছে আইসি ভেতরে? চাউমিন দেখি, দেখি কি আছে, ও চাউমিন, কেমন টেস্টি, ভালো। এটা খেয়ে দেখি কেমন টেস্টি, বলছে আইসি বলছে খুব টেস্টি। এটা হচ্ছে চাউমিন সিঙ্গাড়া, এই জন্য নাম হচ্ছে চাইনিজ সিঙ্গাড়া, চাউমিন দেওয়া আছে না তারা। চাউমিনটা টেস্ট আছে, কিন্তু আমাদের আলু ভরা সিঙ্গাড়াই বেস্ট, বল।
খুব ঝাল। এখন এটা পুরোটা খেতে পারবো না, এটা রেখে দিই। তো এটা ভালো না? তোর তো ভালো লাগবে। এটা বিকেলে চা দিয়ে খাবো, রেখে দিই এখন। তো অর্ধেক কাটাকুটি করে উঠে গেছিলাম, আলুটা কাটা হয়নি, আর লাউ শাকটা কিন্তু আমি ওই ডাটার মধ্যেই দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু রান্না করব না, কারণ আজকে সকাল থেকে ওই যে ওটস খেয়েছিলাম, তারপর সিঙ্গাড়া আনা হলো, একটু খেলাম যদিও খাইনি, আর একটু আপেল কাটলাম, সবাই মিলে আপেল খেলাম। তো আইসি বাবা বললো, বুটন বেশি কিছু রান্না করো না, তো আমি বললাম এই ডাটা ঝোল ভাত আর একটু কিছু ভাজা করে নেব। তো এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, আর একটু হলুদ ফোড়ন এই জন্যই দিই যাতে রান্নাঘরের ধোঁয়া উঠে রান্নাঘরটা কালো না হয়ে যায়। আর তারপর এটাতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজলাম, ঢাকা দিয়ে। অবশ্য ঢাকা দিয়ে ভাজলে সবজিটা ভালো হয়, টেস্টিও হয়, কম মাছে করলে ভালো হয়। একটু টমেটো দিয়ে দিলাম, তারপর একটু আর একটু ভাজা করে, ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে জল অ্যাড করে দেবো, সেটা গরম জল। এটা এদিকে হয়ে গেল, হতে থাক। আর এদিকে লাউগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম, আগে আপনাদের বলছি সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে লাউয়ের পেস্টটা নিলাম, এর মধ্যে নেব বেসন আর পেঁয়াজ কুচি। এই পকোড়াটা আমি ওদের দুজনকে খাওয়াবো, ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ পকোড়া নয়, এর মধ্যে লাউ আছে। এইভাবে কিন্তু আমি সবজিগুলো ওদেরকে কোনো রকম খাওয়াই, তাছাড়া তো খেতে চাইবে না। এই লাউটা ডাল দিয়ে খাবো না, লাউটা রান্না করে খাবো না। তো এই করে লাউটা টেস্ট করে খেয়ে নিল, বাও পকোড়া, মুভি দেখতে দেখতে একটু খেলো আর তারপর, আর এত সুন্দর হয় পকোড়াগুলো। কখনো তো কখনো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর ওখানে ডালটা আমি ফোড়ন দিয়ে একটু ছকে নেব, সেটা হচ্ছে এটার মধ্যে একটু হিং দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে ডালটা ছোকা লাগিয়ে নিলাম। বাস রান্না আমার হয়ে গেল। এখানে রাইস কুকারে ভাত আছে, এখানে লাউয়ের পকোড়া বানালাম, আর এই যে ডাটা সবজিটা খুব ঝোল ঝোল নয় কিন্তু মাখা মাখা করে করলাম, আর হয়ে গেল রান্না। এটা ওদের খাবার হয়ে গেল, এটা আমার খাবার আমি নিয়েছি, আর অবশ্যই একটু পেঁয়াজ আর শশা কেটে নিয়েছিলাম। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন খাচ্ছি হচ্ছে আতা। আইসি বলছিল বাবা ড্রাগন ফ্রুট নেব, তো এই আতাটা আমরা নিয়েছি, আতা আমরা খাই, খুব খেতে ভালোবাসি, আর এত মিষ্টি যে কি বলবো বাবা, বলে এরকম এরকম বীজ, এত মিষ্টি আতাটা খেতে। তো নিয়েছিল গো আতাটা 160 টাকা কিলো, আর ড্রাগন ফ্রুট 1 পিসে 200 টাকা, আর ড্রাগন ফ্রুট আইসি বলছিল নেব 1 পিসে 200 টাকা। আর আগে আমরা খেয়েছি, সেরকম কোনো টেস্ট নয়, তার থেকে আমাদের দেশি আতা খাওয়া অনেক ভালো। আর এখন মুভি চলছে, সেটা হচ্ছে বিম্বি স্যার। আর দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই পাবলিকের এখন চলছে, আরও 2 ঘন্টা লাগবে। কেমন রান্না হয়েছিল আজ বাবা? সন্ধ্যে 6:30, তো ভাত খেয়ে পর ট্রেনে একটা ঘুম দেওয়ার পর বিকেলে এলাম চা নি, তো একটু বসে চা খাবো, তারপর রাতে চিন্তা হবে যে রাত্রে কি খাবার বানাবো। এখন তারপর একটু চা বিস্কুটটা খাই মজা করে। চাটা নিয়ে এখন এখানে চা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পর এখানে আয়ুষি ঘুম থেকে উঠে এলো, ওকেও একটু চা বিস্কুট আমি খাইয়ে দিলাম, তারপর ওকে বললাম যে তুই ওর চাটা একটু দুধ দিয়ে দিয়েছিলাম, বেশি করে দুধ দিয়ে দিয়েছিলাম, আর একটু কফি পাউডার দিয়ে ওর চাটা করে দিয়েছিলাম, ও বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দিলাম, কোনো রকম জোরজবরস্তি বিস্কুট খাবো না খাবো না। আর তারপরেই যেটা চিন্তা, সেটা হচ্ছে রাত্রের কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, তারপর কাল সকালে আবার টিফিনে কি হবে। তো চলুন আমার ভিডিওটি এই অবধি, আর ভিডিওটি বেশি লম্বা করে লাভ নেই। তো গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে।